صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. هل أتاك حديث الغاشية؟ 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 وجوه يومئذ خاشعة. وجوه يومئذ خاشعة. عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعم إلا من ضريع. ليس لهم طعام إلا من ضريع. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের তিলাওয়াত সম্পর্কে আবার বলছি, এই তিলাওয়াত শুদ্ধ নয়, এই তিলাওয়াতে কোনোভাবেই নামাজ শুদ্ধ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা উচিত। তিলাওয়াতে মারাত্মক ভুল আছে, কিছুটা বোঝার জন্য আমরা শেখ আব্দুর রহমান আসুদাইস ওনার তিলাওয়াত সাথে দিয়েছি বোঝার জন্যে। এত মারাত্মক ভুল লাহনে জ্বলি অনেকগুলি আছে, অনেকগুলি আছে। গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, এই শেখ গাইরিল মাগজুবি বলেছেন, কোরআন শরীফের একটা অক্ষর পরিবর্তন করেছেন। আর নামটা সম্পর্কে বললাম না, সূরা গাশিয়ার শুরুতে তিনি একটা হরফ যোগ করে দিয়েছেন, হবে হাল আতাক হাদিসুল গাশিয়া, তিনি বলেছেন আহাল আতাকা, দুইবার এটা বলেছেন। গাশিয়া প্রথমে গাশিয়া বলেছিলেন, পরবর্তীতে দ্বিতীয়বার ঠিক করেছেন। হাল আতাক হাদিসুল গাশিয়া, উজুহুন ইয়াউমা ইযিন খাশিয়াহ, আইন হবে, তিনি এখানে আইন পরিষ্কার হয় না ইয়া মনে হয়েছে। আবার লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারিয়া বলেছেন, আবার দাদকে জা বা অন্য কোনো করে পরিবর্তন করেছেন। এতগুলি লাহনে জালি এই কয়েকটি আয়াতের মধ্যে, গাইরিল মাগদুব দাদ এই জায়গায় তিনি জা পড়েছেন, আবার একটা হরফ যোগ করে দিয়েছেন আহাল আতাকা, যা টোটালি রং, মারাত্মক, আমি কোনো হুকুম দিতে চাই না, মারাত্মক অবস্থা। এরপরে খাশিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন যারিয়, তিনটা মেইন তিনটা ধরে নেন। গাইরিল মাগদুব এখানে দাদ পরিবর্তন করেছেন, হাল আতাকার শুরুতে হামজা যোগ করেছেন, এরপরে মিন যারিয় সেই দাদকে আবার পরিবর্তন করেছেন। কোনোভাবেই সালাত শুদ্ধ হবে না। আমি আবারও বলছি, যারা ওনার পিছনে নামাজ পড়ছেন, এটা ভাই এটা কোনো দলাদলির বিষয় নয়, গ্রুপিংয়ের কোনো বিষয় নয়, এটা কোনো ইখতলাফাতের বিষয় নয়, নামাজ কোনোভাবেই শুদ্ধ হবে না। আপনারা আপনাদের নামাজের হেফাজত করুন, এই শেখের পিছনে যতদিন পর্যন্ত তিলাওয়াত শুদ্ধ না হবে ওনার পিছনে নামাজ আপনারা পড়া থেকে বিরত থাকুন। কেউ যদি প্রমাণ করতে পারেন যে এই তিলাওয়াত শুদ্ধ, অথবা এই তিলাওয়াতে লাহনে জ্বলি নাই, অথবা এই তিলাওয়াতে নামাজ শুদ্ধ হবে, আমি পরিষ্কার ঘোষণা করছি, আমি ওপেন সমস্ত বিশ্ববাসীর সামনে মাফ চাইব এবং এরপরে আর কোনো দিন এই শায়েখের বিরুদ্ধে কোনো কথা বলবো না। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আপনারা আপনাদের নামাজ আপনাদের সালাতকে হেফাজত করুন। এই শায়েখকেও বলবো, আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ভয় করুন, তেলাওয়াতটা শুদ্ধ করুন, এটা ইখতিলাফাতের কোনো বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফ পরিবর্তন করে ফেলছেন আপনি, মারাত্মক অন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করুন,
এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন যাতে আল্লাহর কালাম কোরআন শরীফটাকে আমরা শুদ্ধ করে তিলাওয়াত করতে পারি। প্রায় 1500 বছর হয়ে গিয়েছে, এখনও যদি কোনো শায়খ যিনি ইমাম তার সূরা ফাতিহা শুদ্ধ না হয়, আফসোস। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের ফরিয়াদ, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুনিয়ার ইমানদার মুসলমানদের ইমান আমলকে হেফাজত করুন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লীন। هل أتاك حديث غاشية؟ هل أتاك حديث غاشية؟ وجوه يومئذ خاشية، عاملة ناصبة، تسلى نارا حامية، تسقى من عين آنية، ليس لهم طعم إلا من زرع. চিপ চিপ চিপ।